फिर गुरुतर অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গাঙ্গুলী। বুধবার দুপুরে আচমকা বুকে ব্যথা ওঠে প্রাক্তন অধিনায়কের। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই পরিবারের তরফে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভকে। মহারাজের ফের অসুস্থতার খবর শুনে ইতিমধ্যেই বাড়ছে আশঙ্কা। প্রসঙ্গত গত 6ই জানুয়ারি তীব্র বুকে ব্যথা নিয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। দিন কয়েক আগেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি, কিন্তু আজ ফের আশঙ্কাজনক অবস্থাতেই হাসপাতালে ভর্তি করতে হয় সৌরভকে। সেটা ডক্টররাই রেকমেন্ড করেছেন যে যদি কোনো সময় এক ফোঁটাও যদি কারোর আনইজিনেস লাগে তাকে চেক আপ করা উচিত। সেটা দাদা বলে না, যে কোনো মানুষের যার অ্যাঞ্জিওপ্লাস্টি হয় তাকেই যদি কোনো সময় কোনো একটু যদি 1% হয় আনইজিনেস চেক করা উচিত। সেই জন্যেই উনি চেক আপ চলছে আর মনিটরিংও চলছে, এবং আশা করছি যে একদিনের মধ্যেই উনি বেরিয়ে আসতে পারবেন। কিচ্ছু কথাই হয়নি, এখনো টেস্টও হয়নি। हिंदी में कैसा है अभी आप जाके मिले? मैंने जो देखा वो अभी ठीक है, एकदम परफेक्टली ऑल राइट बैठे हुए हैं। वो चल के खुद आए हैं, वहाँ पे ऊपर भी बैठे ही हुए हैं, लेटे हुए नहीं हैं, बैठ के वो बात कर रहे हैं। एकदम परफेक्टली ऑल राइट लग रहा है, लेकिन कुछ टेस्ट हैं जो डॉक्टर्स लोग ऑब्वियसली वो लोग करेंगे जब हॉस्पिटल में आएंगे, सारा कुछ टेस्ट कर लेंगे। देखिएगा, एक महीना पहले एक जन एंजियोप्लास्टी जब हुआ है 20 दिन पहले, तो ऑटोमेटिकली अगर कभी भी सिर्फ वो नहीं कोई भी पेशेंट अगर किसी का भी एंजियोप्लास्टी के बाद थोड़ा भी 1% भी एकदम कुछ भी थोड़ा भी नींद ना आए या नॉट फीलिंग यू नो 100% 99.9% सबका ऐसे ही होता है, लेकिन इसीलिए उनको भी टेस्ट का दरकार है, तो वो आए हैं टेस्ट करवाने। की असुविधा नहीं এসেছিলেন? কি অসুবিধা হচ্ছিল? কিছু অসুবিধা হয়নি, ওনার রাতে ঘুম হয়নি, তাই জন্য একটুখানি ঘুমতে সকালবেলা উঠে অতটা ফ্রেশ লাগছে। একদম চেস্টের পেইনের কোনো ব্যাপারই আর কি স্টেন বসবে তো না না ওরা ডাক্তার না টেস্টই হয়নি তো আসি তো যদি ডক্টর একটা একটা করে টেস্ট করে দেখবেন, যদি মানে মনে হয় পরে সে দেখা যাবে। এখন তো কিছু নেই, না চিন্তা কিছু নেই, নাহলে আমি বেরিয়ে যেতাম না, আমি এখানেই দাঁড়িয়ে থাকতাম। আপনারা দেখেছেন বুডল্যান্ডে সকাল থেকে রাত্রি থেকে 10টা অবধি ছিলাম এখানে, যখন দেখছেন যে আমি বেরিয়ে যাচ্ছি মানে আপনারা নিশ্চিন্ত থাকুন, উনি ভালো আছেন, কথা বলছেন একদম পারফেক্টলি অল রাইট।